সকল স্তরে সর্বসাধারণ সাধারণের মানুষের কাছে বলতে চাই, আমি আগামী উপজেলা নির্বাচন আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি ইচ্ছা পোষণ করছি। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহ আলম নবীনগরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহ আলম নবীনগর উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সোমবার দুপুরে উপজেলার ডাকবাংলার একটি সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহ আলম আগে নরসিংদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার জন্মভূমি নবীনগরের কণিকারা গ্রামে। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নবীনগর উপজেলাবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন। তিনি বলেন, আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আসন্ন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি বিশ্বাস করি। ইচ্ছা, স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসায় পরিপূর্ণ। আমি যখনই কোনো কাজ করি সেই কাজ আমার নীতি আদর্শের মধ্যে রেখে সমাপ্ত করি। আমি কখনই আমার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে কোনো কাজ করি না। হয়তো এ কারণে আমাকে অনেক অপছন্দ করতে পারে, অনেকে অপছন্দ করার থাকলেও, কিন্তু চিরন্তন সত্য এই যে আমি আমার নীতি আদর্শ থেকে কখনো কিছু হব না, ইনশাআল্লাহ। সকল স্তরে সর্বসাধারণ সাধারণের মানুষের কাছে বলতে চাই, আমি আগামী উপজেলা নির্বাচন আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি ইচ্ছা পোষণ করছি। আমার সেই স্বপ্ন আমি আশা করি আপনারা আমাকে পূরণ করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আপনাদের সাথে আজকে যে মতবিনিময়, সেই মতবিনিময়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আরেকটা কথা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নির্বাচনটা স্বতন্ত্র হবে, কোনো মার্কা থাকবে না, যা যা যোগ্যতা দিয়ে শেষে বেরিয়ে আসবে। আমি এখানে একমত, আমার নেতাও স্বচ্ছ, উনিও কোনো পক্ষে না। আমি মনে করি এখানে বাগানে ফুল ফুটবে, আপনারা কোন ফুল বেছে নেবেন এটা আপনাদের দায়িত্ব। আমার এখানে আরো অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে, আমি বলতে চাই আরো প্রতিযোগিতা আরো করুক, মানুষ দেখুক নবীনগরের মানুষের, নবীনগর সন্তানদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, সেই যোগ্যতা অর্জন করে সবাই নেতৃত্ব দিই। আমি প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না, এটাই আমি মনে করি। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আদি বলফত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।